প্রায় 5 বছর পর টেট পরীক্ষা নির্বিঘ্নে মিটিয়ে বড় চ্যালেঞ্জ সামলে দিয়েছেন রাজ্য সরকার। আর এই বড় কাজে সাক্ষী থাকতে পারলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি মানিক ভট্টাচার্য। হাই ভোল্টেজ সোমবারে, একদিকে মুখ্যমন্ত্রীর গড়ে বিরোধী দলনেতার সভা, অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ কল্যাণময়, এসপি সিনহা সহ মোট 7 জনকে জেল হেফাজত শেষে আবার আলিপুর স্পেশাল সিবিআই আদালতে পেশ করা হয়। আর সেখানেই আসার সময় ডিসেম্বর ডেডলাইন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। ঠিক কি বললেন পার্থ চট্টোপাধ্যায়? ডিসেম্বর নিয়ে বারবার হুমকি দিয়ে তৃণমূলের কোনো ক্ষতি হবে? ডিসেম্বর নিয়ে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। পার্থ চট্টোপাধ্যায়ের মুখে তৃণমূল কংগ্রেসের জয়গান। আজ আলিপুর কোর্ট লকআপে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাবার সময় বিজেপির ডিসেম্বর ডেডলাইন নিয়ে প্রশ্ন করা হয় তাকে, তৃণমূলের কি কোনো ক্ষতি হবে? এই প্রশ্নের প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বললেন তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। পার্থ চট্টোপাধ্যায়ের মুখে তৃণমূল কংগ্রেসের জয়গান সবাইকে অবাক করে দিয়েছে, কারণ দল এবং মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দলের নেতা মন্ত্রীরা মন্তব্য করেছেন প্রকাশ্যে, তারপরেও এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।